দ্বিতীয় ধাপ পার হয়ে গেছি, একদম মন্দিরের সামনে, সামনের দিকে মন্দির দেখা যাচ্ছে। 500 বছরের অপেক্ষা, 500 বছরের। জয় শ্রী রাম। 500 বছরের যখন অপেক্ষা, আর 3 ঘন্টা। জয় শ্রী রাম। জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অযোধ্যা রেলওয়ে স্টেশনে। আজকের এই মেন ভিডিওর বানানোর উদ্দেশ্য হচ্ছে, আজকে যাব হচ্ছে আমরা রাম মন্দির দর্শন করতে আর রামলালার দর্শন করতে। তাহলে সব বন্ধুগণ সঙ্গে থাকবেন, আর যা যা হবে সম্পূর্ণই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমাদের রেলওয়ে স্টেশনটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। दुविधा की घड़ी में ये मन तुझको ही पुकारे, तेरे ही बल से है बल हमारा। খুবই সুন্দর মানে আছে, একবারে হেভি হেভি হেভি। তো এখন যাব হচ্ছে সরাসরি মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলো মন্দিরে যাওয়া যাক। অযোধ্যাধাম স্টেশনের যে রোডটা, সেটার থেকে বাইরে বেরিয়ে এটা মেন রোড, আর এই যে এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের প্রবেশ দুয়ারটা, প্রথমে গেটটা এই যেখানে দেখা যাচ্ছে। তো মেন এখন হচ্ছে আমরা হচ্ছে অযোধ্যায় যে রাম মন্দির যাচ্ছে, তার যে সামনে যাওয়া যে প্রবেশ পথটা, সেই পথ দেখে আমরা হেঁটে যাচ্ছি। তো রাম সেতু দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আমি পৌঁছে গেছি একবারে মন্দিরের প্রবেশ দুয়ারের সামনে। আমার পিছনে দেখতে এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দুয়ার। তাহলে চলো মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরে দর্শন করি আর প্রভু রামলালার দর্শন করি। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, মাত্র মাত্র 10 মিটার হতো হাঁটলি আগালাম, এখন ছাড়লো। তো এখন কোথা দিকে দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল। এখন বাড়াচ্ছিলাম আরো ব্যারিকেডের মধ্যে লেগে, অবস্থা খারাপ ছিল, সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। সেকেন্ড ধাপে যে লাইনটা আছে সেখানে দাঁড়িয়ে পড়েছি। তো সেই জায়গা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সেকেন্ড ধাপটা আমরা পার করে ফেললাম, থার্ড ধাপে, তৃতীয় ধাপে। তো সামনের থেকে মন্দির দেখা যাচ্ছে এখন, এই যে মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির। জয় শ্রী রাম। এখানে যেরকম দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে, এখান থেকে বেরোলাম, এটা তো সেকেন্ড ধাপ। এবার থার্ড ধাপ হচ্ছে স্ক্যানার, স্ক্যান করে নিয়ে ভিতরে ঢুকাবে।
তৃতীয় ধাপ পার হয়ে গেছি, একদম মন্দিরের সামনে, সামনের দিকে মন্দির দেখা যাচ্ছে। তো দাও তোমার শ্রীরাম, এই যে মন্দির, 500 বছরের অপেক্ষা, 500 বছরের জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। যত দূর পারলাম বাইরের থেকে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করলাম। এখানে ভিতরে মোবাইল অ্যালাউ করছে না, যদি মোবাইলটাকে জমা নিতে পারে, আমি যদি পারি তো ভিতরে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করবো। এখন ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করি। সামনে কি ব্যারিকেডে ভাইয়া? সামনে ব্যারিকেডে? না, সেই প্রায় হয়ে গেল 3 ঘন্টা মতন। তো 500 বছরে যখন অপেক্ষা, আর 3 ঘন্টা এখনই হচ্ছে প্রভু শ্রীরামের দর্শন করে ভিতরে বেরোলাম। ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, খুব সুন্দর মানে করে এতক্ষণে জেনলি আবার সুন্দর সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি বলবো আর, আমার আশাটাই সফল হয়ে গেল। ভাবছিলাম ঢুকতে পারবো না, তাও প্রবেশ করেই ফেললাম লাস্ট ফিনিশিং। কিন্তু ভিতরে কোনো ধাক্কামুক্কি নাই, কিছু না, খালি বাইরেই বাইরেই যা আছি, হ্যাঁ বাইরেই যা খালি আছে, কিন্তু ভিতরে ঢোকার সময় কোনো ধাক্কামুক্কি না। ভিতরে প্রচুর গার্ড, পুলিশ অফিসার আছে আর প্রচুর প্রচুর। প্রভু শ্রীরামের দর্শন হয়ে গেল, এখন হচ্ছে আবার বাইরে বেড়াচ্ছে, এখন হনুমানগিরি, সেখানে গিয়ে পূজা টুজা দেবো, পশু টুসা দিতে হবে, তাহলে চলো সেদিকে যাওয়া যাক। আর আজকে হলো 23 তারিখ, 22 তারিখ ওপেনিং হয়েছে, কালকে আমি রাস্তা পাইনি ভিতরে, কারণ পাস ছিল না, আজকে হচ্ছে 23 তারিখ, সেই কারণে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। প্রভু শ্রীরামের দর্শন হয়ে গেলো, মানে প্রভু শ্রীরামলালারও। এখন আমি আছি হচ্ছে হনুমানগিরির মুখে, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে আমি এখন আমি আছি হনুমানগিরির এখানে, এখন বজরংবলীর দর্শন করে আসলাম, আর এখন যাব হচ্ছে হোটেলে। প্রভু রামলালার দর্শনের জন্য আমাদের প্রায় 4 ঘন্টা সময় অপেক্ষা করতে হলো। সেখানে ঢোকার জন্য 4টি ধাপে তৈরি করা হয়েছে, যেমন ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে স্ক্যানিং করে, সেখানে স্ক্যান করার পর তারপরে হচ্ছে আমাদের ঢোকানো হয়, সেখানেও আবার দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। তার মধ্যে অল্প 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 করে সামনে যেয়ে বসায় রাখবে, তারপরে আস্তে আস্তে করে যেন ভিড়টাকে কন্ট্রোল করা যায়, সেই কারণে হচ্ছে এত সিকিউরিটি। আর ভিতরে যেরকম নর্মাল যেরকম ব্যারিকেড দেওয়ার জন্য বাঁশ বা রেলিং দেওয়া হয়, সেরকম রেলিংয়ে দেখা পুলিশ দাঁড় করানো, মানে এত সিকিউরিটি আর লেভেলে। আর ভিতরে যখন মন্দিরের ভিতরে যখন প্রবেশ করি, যখন শ্রী প্রভু রামলালা যেখানে বিরাজমান আছে, সেইখানে হচ্ছে বড়ো বড়ো যে অফিসারগুলো থাকে, ডিএসপি টিএসপি সবাই ওখানে দাঁড়িয়ে আছে, মানে মোবাইলে ফটো ওখানে বার করা খুবই কষ্টকর। আর অ্যালাউই নেই মেন মেন হচ্ছে এটাই, আর যাদের পাস আছে বা যাদের সিকিউরিটি নেই করতে পারে তাদের দেয়, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দেয়নি, এই আর কি। আর এই ভিডিওটা হচ্ছে 3rd এপিসোড আছে, কিন্তু এটাকেই আমরা সেকেন্ড করলাম, কারণ আগে প্রভু শ্রীরামের দর্শনটা হয়নি, তারপর হচ্ছে 22 তারিখে ভিডিও আসবে। আর এই আমরা প্রভু যে মন্দিরে দর্শন দিলাম, সে তারিখ ছিল 23 তারিখ, আর 22 তারিখের ভিডিওটা এরপরে এপিসোডে আসছে। যদি এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন, বাই বাই।